কেমন আছেন আপনি? তো আমরা এখানে কেন এসেছি আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি, এখন আমার হাজবেন্ড আমার রেখে বিয়ে করছে, আমার ছেলে জানে। আচ্ছা সেটা তো বুঝতে পেরেছি, শুনবো আপনার জীবনের গল্প। প্রকৃত সত্য যে আজকে এসেছি আপনার জীবনের গল্প শুনতেই। তো এখন আছেন কেমন সবকিছু মিলে? আছি, ঈশ্বর রাখছে মোটামুটি। ঈশ্বর রেখেছে মোটামুটি। তা আপুর নাম? আমার নাম হচ্ছে নূপুর। নূপুর আপু। তো আপু এই যে এখন যে এজ আপনার, এখন যে বয়স, ছোটবেলা থেকে শুরু করে আপনি কোথায় বড় হলেন? বড় হয়েছে বাবা মার কাছ থেকে। বাবা মার কাছে বড় হয়েছে। আপনি বিবাহিতা? বিয়ে হয়েছে তো? হ্যাঁ বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে। আপনার বেবি আছে, ওর বয়স কেমন? পাঁচ বছর। আচ্ছা আপনার বিয়েটা হলো কি আপনি নিজে পছন্দ করে বিয়ে করলেন নাকি আপনার ফ্যামিলি বাবা মা দিয়েছে বিয়ে? আচ্ছা আপনারা ধর্মীয় ভাবে হিন্দু? আচ্ছা তো যেটি হলো যে এখন তো আপনার স্বামী আছে ইনস্ট্যান্ট? এখন বর্তমানে আছে, সে কলকাতা থাকে। কলকাতা থাকে? তো কলকাতা থাকে মানে ওখান থেকে তো সকল ভরণ পোষণ মানে এই যে প্রত্যেক দিনই তো মানুষের একটি খরচ আছে, খাওয়া থেকে শুরু করে ড্রেস আপ সবকিছু মিলে, তো সেই খরচ আপনার সব বহন করে উনি? না সেগুলো সে করতেছে না, আমার কষ্ট হয়। আমি বিউটি পার্লার জব করি। বিউটি পার্লারে কাজ করছেন? এখান থেকে জব করে এখান থেকে কোনো রকম চলতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার স্বামী কোনো ধরনের কোনো টাকা পয়সা কোনো খরচ দিচ্ছে না এখন? উনি কি বিয়ে করেছেন? আচ্ছা আর একটা বিয়ে করে ফেলেছেন, তো সেই বিয়েটি করলো কি আপনার পারমিশন নিয়ে নাকি আপনার পারমিশন ছাড়া? পারমিশন ছাড়াই বিয়ে, আপনার অনুমতি ছাড়াই সে বিয়ে করে ফেললো। আপনি তাকে কিছু বললেন না যেহেতু আপনার একটি বাচ্চা আছে? সেটি কি আপনি কি বলছে তার ভালো লাগছে সে করছে না, এটা তো ভালো লাগার বিষয় না, এটা তো জীবনের বিষয়। তো এই যে আপনি তাকে বললেন না যে এটা কি বিয়েটা করলো যে আপনার বেবি হওয়ার পরে না পূর্বে? এটা আমার গর্ভে ছিল বেবি তখন বিয়ে, বেবি যখন গর্ভে তখন বিয়ে করে ফেললো। তা তখন আপনি কি তাকে একটি কথা বলেন নাই যে এই যে আমাদের একটি সন্তান আসছে? বলে সে মারপিট করতো, আপনাকে শারীরিক ভাবে নির্যাতন করতো। তো এইভাবে যে আপনার এলাকায় অবশ্যই জনপ্রতিনিধি আছে, চেয়ারম্যান মেম্বার আছে, তো তাদের সাথে কখনো আলোচনা করেন নাই বা যারা আসলে বর্জিষ্ঠ আছে যে এইরকম সে করছে, এরকম ব্যবহার করছে, বিয়ে করে ফেলছে, তাদেরকে কাউকে জানান নাই? হ্যাঁ বলছি, কারণ কথায় বলে না যে সৎপথে বাদ যত সৎপথে তো চলি, তারপরে মনে করেন সবার কাছে যাই দাম দেয় না, ঠিক আছে শয়তানের পক্ষে বেশিরভাগ মানুষের কথা বলে, ভালো মানুষের পক্ষে কেউ কথা বলে না। না এটাও সত্যি, আমাদের আসলে সমাজ ব্যবস্থার অবস্থা হলো এরকম যে হয়তো গুটি কয়েক দুই চারজন খারাপ মানুষের জন্য ভালো মানুষগুলো আসলে টাইম লাইনে আসতে চায় না, সামনে আসতে চায় না, আসলে চিন্তা করে যে উঠকো কেন এটা ঝামেলায় জড়াবো, এরকম একটি বিষয়। যাই হোক, তো যেটি হলো যে আপনার ছেলে ওর তো স্কুলে ভর্তি করে ফেলেছেন নাকি করবেন? জানুয়ারিতে ভর্তি করবেন, তো ওর তো মোটামুটি এটা ওরও খরচ লাগবে। তো আপনি পার্লারে এই যে কাজ করছেন, তো এই পার্লারের টাকা দিয়ে, পার্লারে উপার্জিত টাকা দিয়ে সব চলছে আপনার, ওর তো আবার এখন আলাদা একটা খরচ চলে আসবে সামনে, সেটি চলতে পারবেন ভালো মতো? না ঈশ্বর তো সবকিছুই জানে, আল্লাহ সবকিছুই জানে, ঠিক আছে সবকিছুর মালিক তিনি, তিনি সবকিছু করেন, আসলে আমরা শুধুমাত্র মানুষ ওসিলা বা একটা কোনো একটা মাধ্যমে কোনো একটা ওসিলায় আমাদের জীবনের পরিবর্তন আসে, এটাই সত্যি, এটাই বাস্তবতা। কিন্তু তারপরেও তো নিজেকে তো চেষ্টা করতে হবে, নিজের তো ইচ্ছা থাকতে হবে। আমি বললাম তো আমি বিউটি পার্লার জব করি, আমি যা করি তাতে হয় না, তারপর অনেক কষ্ট হয়ে যায়, এখন আমি কি করতে পারি? তো এই যে আপনার স্বামী আপনার কোনো ভরণ পোষণও দিচ্ছে না, আপনি খুব কষ্ট করে জীবন অতিবাহিত করছেন, আরেকটি বিয়েও করেছে সে, তো এমতো অবস্থায় কি এই এই স্বামীর কাছেই সারা জীবন এভাবে জীবন অতিবাহিত করবেন? আপনি যেটাকে বলে সতীনের সংসার, ভালো কেউ যদি আপনার লাইফে আসে অবশ্যই আপনি পথ পরিবর্তন করতে চান, সেটি হতে হবে অবশ্যই ভালো মনের। তা আসলে প্রকৃত সত্যি যেটি আপনি বললেন যে আপনি ভালো অবস্থা, ভালো এরকম কেউ আপনার লাইফে যদি আসে সেটি আপনি পরিবর্তন করতে চান, কিন্তু যেহেতু বললেন সেহেতু আমি আপনার কাছে একই কথা জানতে চাই, সেক্ষেত্রে আপনি কেমন মানুষ হলে আসলে তাকে মানে গ্রহণ করতে চান যে কিনা আপনার ছেলের দায়িত্ব নিবে বা কিরকম? ছেলের দায়িত্ব নিবে, আমাকে সব দিক দিয়ে ভালোবাসতে হবে। আচ্ছা, তো যেটি হলো যে আপনার যেহেতু বয়স অনেক কম, আর আপনি বলছেন নিজেই যে যদি কেউ ভালো এরকম ব্যক্তি আসে আপনার লাইফ, তো সে আসলে কেমন মনের, কি ধরনের মানুষ হলে আসলে আপনি তাকে গ্রহণ করতে পারবেন, সেটি কি আমাকে বলা যায়? আমার লাইফে হয়তো আমার কে যে ভালোবাসতে পারবে, আমার সন্তানকে যে ভালোবাসতে পারবে,
সেরকম মানুষকে আপনি গ্রহণ করবেন। তো আপু আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন তো আপনি আপনার তো ওইটা নিজের পারলার না, আপনি তো ওখানে জব করছেন, মানে যেটাকে বলে চাকরি করছেন, তাই না? তো ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি এটি পার্লার করবেন না কি ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা নিচ্ছেন? মানে আপনার যদি এরকম ক্যাপাবিলিটি তৈরি হয়, টাকা পয়সা আসে, তখন আপনি নিজেই একটি পার্লার গড়ে তুলতে চান, এরকম ইচ্ছা আছে? আর আপনার যেহেতু সন্তান আছে, আপনার সন্তানকে সামনে স্কুলে ভর্তি করে দিবেন বলছেন, তো ওকে নিয়ে কি চিন্তা করছেন? ভালো একটি জব বা ভালো একটা অবস্থানে তাকে নিয়ে যেতে চান। তো আপুর মা বাবা কে আছেন, মানে আপনি আপনার সংসারে এখন কে রয়েছেন, কে কে রয়েছেন? ভাই আছে। তো আপনারা কয় ভাই কয় বোন? বোন সবার সবার বিয়ে হয়ে গেছে, ভাইও বিয়ে করে ফেলেছে। তার মানে আপনাদের হলো ফ্যামিলিটা হলো যে যার মতো সে সেটেল, এই টাইপের। মানে আপনাকে যে আসলে আছে কিনা আমি জানি না, সেটি আমি বলছি। তো আপনার এমন নাই কেউ আপনার পরিবারে যে কিনা, যে আপনি এখন তো পার্লারে জব করছেন, আপনি জব না করে কোনো কিছু না করে চলতে পারেন, সকল সহায়তা সকল ধরনের আর্থিক খরচ চালাতে পারে, এইরকম কেউ নাই? তো আপনার বাবা মার তো মোটামুটি বয়স হয়ে যাচ্ছে, আপনার বাবা মা কি আপনার কাছে থাকে নাকি অন্য বোনের কাছে না ভাইয়ের কাছে থাকে? মানে আপনাদের আপনাদের হলো জয়েন্ট পরিবার এখনো, আপনার ভাই, আপনি, আপনার বাবা মা আপনাদের এই বাড়িতেই রয়েছেন। তো এইভাবে মোটামুটি এইভাবে জীবন অতিবাহিত করছেন, তেমন যে খুব ভালো আছেন সেটি নাই। তো মনে করেন আমাদের ভিডিও তো অসংখ্য মানুষ দেখে, বিশেষ করে আমাদের ভিডিওটা আসলে ভিডিওগুলো দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা দেখে, এছাড়া হলো যে বিভিন্ন সাহায্য মানে সংস্থা যারা আসলে আমাদের দেশে হেল্প করে থাকে, এরকম সংস্থা দেখে থাকে, তারা আসলে হেল্পও করে, আর্থিক সহায়তা দেয়। তো তারা যদি আসলে আপনার সাথে যোগাযোগ করতে চায় বা তারা সেই রকম কোনো হেল্প টেল্প দিতে চায়, সেটি কি আপনি নেবেন? আচ্ছা, মানে আর্থিক সহায়তা দিলে দিবেন। আর যদি কোনো ব্যক্তি আসলে আপনাকে আসলে ডিরেক্ট প্রপোজ করলো, ভাব আমাদের মাধ্যমে প্রপোজ করলো যে এই আপুকে আসলে এই ব্যক্তিকে আমি বিয়ে করতে চাই বা জীবন সঙ্গী করতে চাই, সেক্ষেত্রে কি আসলে আমরা যোগাযোগ করব কি করে আপনার সাথে? আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে, যেমন ফোন নাম্বার বা এখন তো ডিজিটাল যুগ, সেটি হলো ফেসবুক আইডি বা ইমো, এনিথিং কোনো কিছু যদি থাকে সেটি কি আমাদের এই ভিডিওটির মধ্যে বলে দিতে চান নাকি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন বা আমাদেরকে দিয়ে দিবেন? মানে আমাদের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে হবে, বা আপনার পরিবারের যে আছে এরকম কেউ আছে কিনা, বা আপনার ভাইয়ের ফোন নাম্বার এরকম কোনো ফোন নাম্বার বা কিছু দেওয়া যায় কিনা। আচ্ছা তাহলে বলে দিন যে ডিসক্রিপশন বক্সে আমরা পরে আসি। তো আপু যেটা হলো যে এই যে এত কথা বললাম, তো কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো হেল্প করতে চায় বা ভালো পরামর্শ দিতে চায়, সেক্ষেত্রে তো আপনার সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগের তো একটা মাধ্যম থাকতে হবে, সেই যোগাযোগের মাধ্যম কি আছে? ফোন নাম্বার বা ফেসবুক আইডি যে কোনো কিছু। আচ্ছা তাহলে ফোন নাম্বারটি কি আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দিতে চান? এটা একটা পাবলিক প্লেস, অসংখ্য মানুষ দেখতে পারে। আর যদি মনে করেন যে আমাদের কাছে দিয়ে দিবেন, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা আসলে সরিদেমান ব্যক্তি তাদেরকে। আচ্ছা তো আপু আসলে আপনার তাহলে এডুকেশন নিয়ে আমরা একটু এখন কথা বলতে চাই, আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন? আমার অনেক ছোট অল্প বয়সে বিয়ে হয়েছে, 5 এ থাকতে আমার বিয়ে হয়েছে। ক্লাস 5 এ থাকতে বিয়ে হয়ে গেল, মানে আপনি তখন আসলে বিয়ের বিষয়টা বুঝলেনই না, না বুঝার আগেই আপনাকে বিয়ে দিয়ে দিল আপনার পরিবার, আপনিও বিয়ে করলেন, কিন্তু তখন সংসার কি জিনিস তখন আমি বুঝতাম না। একটা একজন আপনি ক্লাস 5 এ কেন, এটা ইন্টারমিডিয়েট যখন পড়ে একটা বাচ্চা, 18 বছরের নিচে সবাই শিশু, তা আপনাকে সেই শিশু অবস্থাতে আপনার বাবা মা বিয়ে দিল, আপনি বিয়ে করলেন, আপনি বললেন না যে এখন তো আমার খেলার বয়স, খেলাধুলা করার বয়স, এই বয়সে আমাদের আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ? তখন ছোট ছিলাম আমি, এরকম করতাম, ঠিক আছে, এর জন্য সংসার বন্ধু না, বাচ্চারা তো আসলে খেলাধুলাই করবে, লাফালাফি করবে, এটাই প্রকৃত সত্য। সংসারে আমার বাবা মা যখন বিয়ে দিচ্ছে তখন ওটার স্বামী বলে আমি মানতাম, এর জন্য আমি কিছু বুঝতাম না। তাহলে তো আমি বলবো যে এটার জন্য আপনার বাবা মা অনেক অংশে দায়ী, এই জন্য দায়ী আপনি কিছু বুঝতেই পারলেন না, জানতে পারলেন না একজন মানুষকে। বাবা মার দোষ
একদম দিব না সেটা নয়, কিন্তু আমার হাজবেন্ডের দোষ আছে, আমার হাজবেন্ডের বয়স না, সে তো অবশ্যই দোষ আছে। সে কেন আপনাকে এই বয়সে এসে বিয়ে করলো সেটা তো অবশ্যই, আমার হাজবেন্ডের বয়স হয়েছে, তার বোঝা উচিত যে যেহেতু আমার অল্প বয়স আমি বোঝার মতন ক্ষমতা হচ্ছে সে আমাকে সেভাবে রাখুক, কিন্তু সে আমাকে বোঝার মতো না ক্ষমতা সে আমার সে একটা বিয়ে করে নিচ্ছে, আর একটা বিয়েও করে ফেললো। এখন আমি চাচ্ছি যে যেহেতু আমি পড়াশোনা চালু করবো কোন ব্যক্তি যদি আমাদের ভিডিওটি দেখে আপনার অর্থে অর্থের যোগানটা পড়ালেখার যে অর্থের যোগান সেটি দেয় সেক্ষেত্রে তো আপনি পড়ালেখা করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। তো আপনার আসলে যে এডুকেশন শেষ করে আপনি পড়ালেখা এখন করতে যাচ্ছেন, সর্বশেষে আসলে আপনার লক্ষ্যটা কি, আপনি কি হতে চান ভবিষ্যতে, কি করতে চান? একদম প্রত্যেকটা মানুষের কিন্তু শেষ একটা লক্ষ্য থাকে, আপনার লক্ষ্যটা কি সেটি আমি একটু জানতে চাই। আমার লক্ষ্যটা হচ্ছে যে আমি পড়াশোনা করব, করে আমার পছন্দ বিউটি পার্লারই পছন্দ। যে কাজটি শিখেছেন হাতের কাজ সেটা নিয়ে আপনি ভালো কিছু করতে চান? আমরা সবসময় বলি মানুষ মানুষের জন্য, তো আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখলেন বা দেখছেন প্রত্যেককে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জানলেন একজন নারীর জীবনের ঘটে যাওয়া ঘটনা বা তার জীবনের সংক্ষিপ্ত গল্প। তো যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।